নমস্কার, আজকে এখন আমরা বেরোচ্ছি, একটা কাজেই যাচ্ছি, কিন্তু যাচ্ছি একটু গ্রামের দিকে। তা চলুন আপনারা আমার সঙ্গে গ্রাম ঘুরবেন, ভাল লাগবে। আমি এখন যাচ্ছি সোদপুর থেকে বর্ধমানের দিকে, মানে আমার যে গন্তব্যস্থল যেখানে আমি সাইট দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান। তো বাইরে এখন মোটামুটি লকডাউন চলছে, সেই জন্য খুব বেশি বাস ফাস তো একদমই চলছে না, গাড়িও খুব কম। আজকে ওয়েদারটাও বেশ ভালোই লাগলো, বেশ আকাশেও বেশ মেঘলা থাকলেও মানে মেঘ দেখা যাচ্ছে, হালকা হালকা সা নীল মেঘ, তার ফলে খুব একটা গরমও নেই, মানে বিশাল গরম সেরকমও না, সুন্দর ওয়েদার। আর আমি যে কাজে যাচ্ছি সেখানে হচ্ছে মানে একটা মিল তৈরি হবে আর কি, রাইস মিল আছে, মানে ওনার রাইস মিল আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনার, এটা হচ্ছে পুরো রাইস মিলটা। এবার যে রাইস মিলটা আছে এদিকে হচ্ছে এন্ট্রান্স, এখান থেকেই ঢুকলাম। এবার ওনার পাশে এখানে এই যে জমি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে হুইট মিল তৈরি হবে, মানে যেখানে হচ্ছে গম ভাঙিয়ে একদম আটা তৈরি হবে সেরকম। তা আমরা হচ্ছে আগে ওনার রাইস মিলটা একটু ঘুরে দেখব, দেখে তারপরে, এটা হচ্ছে পুরো ফাঁকা ল্যান্ড জমিটা রয়েছে, এই জমির ওপরই প্রজেক্টটা হবে, তো সেটা দেখতেই এসছি। আর এই পাশে হচ্ছে পুরনো যে ওনার ফ্যাক্টরি সেটটা রয়েছে রাইস মিলে, সেইটা রয়েছে। আপনাদের তো প্রথম থেকে বলাই হয়নি, আমি আর আমার হাজবেন্ড দুজনই আর্কিটেক্ট, তো বাড়ির প্ল্যানিং ডিজাইনিং এই সব কাজই করি। তো এখন তো সবই মানে হাজবেন্ডের যদিও অফিস হচ্ছে বা যেতে হচ্ছে, আমি বাড়ি থেকেই কাজ করছি টুকটাক যা যেরকম, তো সেই হিসেবে এই প্রজেক্টটা এখন এই প্রজেক্টে কাজ করছি আর কি। তো এখন মিলিংয়ের কাজ হচ্ছে, তো গোডাউন আছে, এটা কি, এটা কি গোডাউন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্যাডি গোডাউন। এখানে মেনলি কি হয়, ধান থাকে, এখানে ধান ঝাড়াইও হয়। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মধ্যে বস্তা থেকে ধান দেয়া হয়, তারপরে ধানটা ঝাড়াই হয়ে ডাইরেক্ট বেরিয়ে যায়। ধান বিছানো রাস্তায় থাকছে। এবার এখানে কি হয়, এটা প্যাটি গুঁড়ো ঝাড়াই হচ্ছে, হ্যাঁ ঝাড়াই হয়ে ওই ধুলো বালি আগড়া কুটি এখানে সব ঝাড়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝাড়াই হয়ে এমনি কনভার দিয়ে চলে আসছে। আচ্ছা, এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে? আচ্ছা আচ্ছা। তো এখানে ধানের ঝাড়াই ঝাড়াই টাড়াই হয়ে যা ময়লা ফয়লা এখানে বেরিয়ে গিয়ে ধান নিচে রাস্তাটা দিয়ে এবারে চলে যাচ্ছে সোজা ধোয়ার জন্য। ওখানে হচ্ছে ধানেই যে দূরে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো, ওখানে ধান হচ্ছে ধুয়ে সেদ্ধ হয়। এই যে নিচে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে হচ্ছে ধানগুলো যাচ্ছে একটা সেড থেকে আরেকটা সেডে, এইখানে আসে এসে ধানগুলো এখানে হচ্ছে সেদ্ধ হয়। ধানগুলো সেদ্ধ হয়ে তারপরে ড্রায়ারে যায়, ড্রায়ারে গিয়ে তারপরে সেখানে শুকনো হয়, শুকনো হয়ে তারপরে মিলিং সেকশনে যায়। আমরা এখন যাচ্ছি মিলিং সেকশন।
দেখেছেন তাই তো এখানে মিলি এখানে ধান থেকে চাল হয় মানে চাল ধান থেকে আলাদা হয় চাল হয়ে যায় রাইস মিল পুরা কমপ্লিট এই আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো রাইস মিল এখন আমরা যাব হচ্ছে হুইট মিলে মানে যেখানে গমের মিল আছে মানে গম থেকে যেখানে আটা হয় সেই মিলে যাব চলুন আমার সাথে মাটার পারে না মাগুলোকে অত্যাচার করে করে শেষ করে দিল এটা আমরা একটা এসছি ফ্লাওয়ার মিল চলুন আপনারা ফ্লাওয়ার মিল দেখুন কিরকম হয় আটা কোথা থেকে তৈরি কিভাবে তৈরি কি হয় এখানে গম কোথাও আছে হপার এর মধ্যে গমগুলোকে দেওয়া হচ্ছে সে টেনে ওপরে তুলছে নিচে আছে নিচে আছে
এই পাইপে হ্যাঁ এমএমই উপরে উঠে আসছে এই স্যারের মধ্যে চেষ্টা করে নিচে থেকে আসছে এই উপরে, এবার এখানে এসে গমগুলো ঝাড়াই হচ্ছে প্রথমে, মানে এই মেশিনের মানে ছোট ছোট দানা আলাদা হচ্ছে, বড় দানা মানে বড় বড় কাপড় ফাকড় যেগুলো থাকে বা ছোট গমের ভেতর যে জিনিসগুলো থাকে সেগুলো সব আলাদা আলাদা হচ্ছে। এবার ঝাড়াই হওয়ার পরে ওই গমগুলো পাইপলাইনের মাধ্যমে এখানে আসবে, এসে তারপরে পেশাই হবে। এটা হচ্ছে সেই মেশিন, পপর পপর লাইন দিয়ে বসে আছে আর ওই পাইপলাইনের সঙ্গে যুক্ত আছে। দ্বিতীয়বার আবার এখানে ঝাড়াই হয়, মানে একবার ওখানে সমস্ত কিছু আলাদা করে ঝাড়াই করা হলো, তারপরে আবার এই মেশিনে এসে আবার এই মেশিনে আবার ঝাড়াই হয়। আটাটা পেশাই হওয়ার পরে এই পাইপের মধ্যে দিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যায়। এই ওপর থেকে মানে এই যে পুরো প্রসেসটা হতে তিনটে কি চারটে তল্লা পুরো লাগে, পরপর পরপর ফ্লোর আমরা ওপরে এসেছি। এবার ওপর থেকে বাইরেটা এত সুন্দর, মানে গ্রামের এদিকটা তো মানে এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে, মানে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আজকে ওয়েদারটাও ভালো ছিল, অল্প একটু বৃষ্টিও হয়েছে, দেখুন নিচে জল দাঁড়িয়ে জল জমে রয়েছে, আর ভীষণ সুন্দর ওপর থেকে লাগছিল বাইরেটা। এখানে আটা এসে এখানে কি হবে, এখান থেকেই ফাইনাল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আমাদের হুইট মিল পুরো কমপ্লিট, টাটা।